এজন্যই রেইন ওয়াটার হারভেস্টিং পাশাপাশি ওয়াটারের অন্যান্য লোড আমাদেরকে কমাইতে হবে, অন্যান্য লোড কমাইতে হবে, মানে যে সকল কাজে, যেমন টয়লেট পারপাসে, টয়লেট পারপাসে ধরেন টয়লেট পারপাসে বিশুদ্ধ পানি না ব্যবহার করলে কোনো সমস্যা নেই, এই জন্য টয়লেট পারপাসে আমরা যদি দূষিত পানি ব্যবহার করি কোনো প্রবলেম নেই, এগুলো আসলে এনশিওর করতে হবে। এগুলো সিএসআর এর এক ধরনের কাজ। সিএসআর সাধারণত তিনটা ইনে কাজ করে, পিপল প্ল্যানেট আর একটা হলো প্রফিট, থ্রিটি বলা হয়, পিপল প্ল্যানেট আর একটা হলো প্রফিট। পিপল মানে হলো মানুষজন, যেটা বলা হচ্ছে এক্সটার্নাল পাশাপাশি ইন্টারনাল দুইটাই। এরপর হলো প্ল্যানেট, প্ল্যানেট বলতে বোঝানো হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনাকে এমন কাজ করতে হবে যাতে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না হয়। এরপর হলো প্রফিট, সাথে সাথে আপনার প্রফিটের পরিমাণ বাড়াইতে হবে, এটাই বলা হচ্ছে সিএসআর। আবার এই অ্যানুয়াল টেক্সটাইল দেখেন, অ্যানুয়াল টেক্সটাইলে ডাইং এর যে ওয়াটার আছে, এই ওয়াটারটা কেমিক্যাল ফ্রি করার পর সেই ওয়াটারটা তারা কিন্তু টয়লেট পারপাসে ইউজ করে। আবার চায়নাতে আপনারা দেখবেন, চায়না না জাপানে হয়, জাপানে এই কাজটা হয়। জাপানে যেহেতু পানির সংকট, জাপানে ওরা কি করে, সাধারণত হাত ধোয়ার জন্য যে পানিটা ব্যবহার করে ওই পানিটাই তারা টয়লেট ফ্লাশিং ইউজ করে, টয়লেটে ফ্লাশ করার জন্য ইউজ করে, অর্থাৎ তাদের ফ্লাশ করার সিস্টেম এবং কমোডটা একসাথে অ্যাটাচ করা থাকে। কমোড এবং হাত ধোয়ার যেটা ইয়ে আছে, আমাদের বেসিন আছে, ওই বেসিনটা কমোডের সাথে অ্যাটাচ করা, অর্থাৎ হাত ধোয়ার পানিটা যায় কমোডে যায় জমা হবে, এবং আপনি যখন ফ্লাশ করতে যাবেন ফ্লাশ করার সময় হাত ধোয়ার পানিটা ব্যবহার হবে, এটা ইয়েতে হয়। এরকম ওদের প্রযুক্তি আছে, আমাদের দেশে হয়তো প্রযুক্তি নাই, সিঙ্গাপুরে আরো উন্নত প্রযুক্তি আছে। সিঙ্গাপুরে কোন পানি খায় জানেন আপনারা? টয়লেট করার পরে যে পানি পায় ওই পানিতে পিউর করে আবার তারা খাওয়ার পারপাস ইউজ করে। আমরা টয়লেটে যে পানি ইউজ করি আর কি, টয়লেটে যে পানিটা তাদের সাথে চলে যাচ্ছে ওই পানিটা থেকেই টয়লেট পৃথক করে ওই পানিটাকে পিউরিফাই করে সেটাই আবার খাওয়ার জন্য তারা ব্যবহার করে। ওদের প্রযুক্তি এত উন্নত, এটা আমাদের শুনলে হয়তো অনেক না আসে স্বাভাবিক, কিন্তু তারা ওইটা ইজিলি ব্যবহার করতেছে। সিঙ্গাপুর, সিঙ্গাপুরে এটা চলে, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। বিরতি কি, আবার বিরতির পরে কি আবার আসতে চাচ্ছো? নর্মালি আমাদের অনলাইন ক্লাস অ্যাকচুয়ালি 2 ঘন্টার মতই হয়, অন্যান্য স্যার যাচ্ছে করায়, বাট এর মাঝে ব্রেক থাকে। আমি যখন ওই ফেস টু ফেস ক্লাস নিতাম তখন দেখা যায় 1 ঘন্টা পরে একটা ব্রেক দিতাম, এখন ব্রেক দিতে চাইলে দিতে পারি, বা আপনি যদি চান তাহলে শেষ করেও দিতে পারি। স্যার আপনি তাহলে শেষই করে দেন, সমস্যা নেই, কারণ অলরেডি 2 ঘন্টার বেশি হয়েই গেছে, যে হতো শেষ করে দেন। আমারও ক্লাস নিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, উপবাস আছি তো আজকে, যাই হোক সমস্যা নাই, টাইম পাস হবে আর কি, আমারও টাইম পাস হবে। এটা একটু দেখে নিয়েন, এই স্লাইড গুলো আপনারা একটু দেখে নিন, এটা আমি অন্য একটা স্লাইড শুরু করি যেটা একটু হালকা আমি ধারণা দিই, এটা গুরুত্বপূর্ণ মোটামুটি। এটা একটু হালকা আমি আইডিয়া দিব, যে সেখানে কিছু টার্মস আছে, এই টার্মস গুলো আপনাদের মোটামুটি জানা দরকার। এটা আসলে যদি লেভেল ল পড়ে, লেভেল ল এর সাথে কিছুটা রিলেটেড, ল এর সাথে কিছু রিলেটেড আছে, কারণ আপনারা যখন জবে ঢুকবেন, জবে ঢোকার সময় আপনাদের সবারই দায়িত্ব আছে আপনাদের রুলস এন্ড রেজুলেশন গুলো জানা দরকার, আপনি কি কি বেনিফিট পাবেন, কি কি বেনিফিট পাবেন না, এই বেনিফিট গুলো আপনাকে জানা দরকার। এই জন্যই জবে ঢুকবেন, শোনা যাচ্ছেন আমার কথা? আপনারা যখনই যে কোনো প্রতিষ্ঠানে জবের জন্য ঢুকবেন, তখন আপনাদের একটা নিজের থেকে দায়িত্ব হলো, নিজের একটা রেসপন্সিবিলিটি হলো, ওই প্রতিষ্ঠানের ল আছে, ইন্ডাস্ট্রিয়াল ল বলে, ইন্ডাস্ট্রিয়াল ল, ওই লটা জেনে নেওয়া। কেন জেনে নেওয়া? কারণ আপনাকে অনেক ধরনের বেনিফিট থেকে কোম্পানি আপনাকে বঞ্চিত করতে পারে, সেই বেনিফিট থেকে আপনি যেন বঞ্চিত না হন
সেজন্য আপনার যে ল গুলো আছে ওই ল গুলা কিন্তু জেনে থাকা দরকার। একটা হলো বাংলাদেশের লেবার ল আছে, এটা থাকবে ঠিক আছে, এটা ইয়ের জন্য। আরেকটা ল আছে, সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ল। ইন্ডাস্ট্রিয়াল ল সাধারণত ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি এটা ভ্যারি করে, এর জন্য যেকোনো ইন্ডাস্ট্রিতে আপনি যখন ঢুকবেন, ঢুকার সাথে সাথে ওই ল গুলো আপনাকে দেখে নিতে হবে যে ওই লয়ের মধ্যে আপনাকে বলা আছে আপনি কি কি বেনিফিট গুলা পাবেন। কি কি বেনিফিট বলতে, আপনার ধরেন ইয়ারলি ছুটি কয়দিন আছে, ছুটি মনে হয় করেন ক্যাজুয়াল লিভ কয়দিন আছে, সিক লিভ কয়দিন আছে, আপনার অ্যানুয়াল লিভ বা আর্ন লিভ কয়দিন আছে, আপনার গ্র্যাচুইটি সিস্টেমটা কি, আপনার স্যালারি সিস্টেমটা কি, কোনটাকে স্যালারি হিসেবে ধরা হবে, আপনার বোনাসের সিস্টেমটা কি বা বোনাস কতদিন পর পর পাবেন, এই যাবতীয় বিষয় সবগুলো ইন্ডাস্ট্রি ল তে দেওয়া থাকে। বা আপনাকে যদি রিট্রেনশমেন্ট করে, ছাঁটাই করে, তাহলে ছাঁটাই ক্ষেত্রে আপনার কি বলা আছে, কিভাবে ছাঁটাই করতে হবে আপনাকে, আপনাকে যদি বহিষ্কার করে কিভাবে বহিষ্কার করতে হবে, এটা তো এই বিষয়গুলোই ওইখানে একটু ক্লিয়ারলি বলা থাকে। তো এই এই বিষয়গুলো আপনাকে সবসময় যে কোনো অর্গানাইজেশনে ঢোকার সময় আপনাকে ওটা ঘাটাঘাটি করে জেনে নিতে হবে, যাতে করে পরবর্তীতে আপনার সাথে যদি ইলিগেল কোনো কাজ করে তাহলে আপনি যেন ফাইট করতে পারেন। সবসময় আপনাকে ওটা জানতে হবে, জানার পাশাপাশি আপনার যতদূর সম্ভব ওই প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রি লয়ের একটা কপি আপনার কাছে রাখা, ফটোকপি বা যে কোনো কপি আপনার কাছে একটা রাখা। এটা সুবিধা হবে এই জন্য যে আপনার কাছে আপনার সাথে যদি ইলিগেল কোনো কিছু করে তাহলে আপনাকে পরবর্তীতে ফাইট করতে হবে বা আপনি চাইলে কেস করতে পারবেন, এটাই এই জন্য একচুয়ালি জানা দরকার। তো এই এখানে যে কোনো ল যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল ল বলেন বা লেবার ল এর কথাই বলেন বা যে কোনো ল যখন তৈরি হয়, এই ল তৈরি করার পূর্বে তাদের ওদের কিছু ডেফিনেশন থাকে, কিছু ওরা ডিফাইন করে দেয় যে মানে তারা কোন জিনিসটাকে আসলে কি বোঝাচ্ছে। ডেফিনেশন বলতে বোঝানো হচ্ছে তারা আসলে ধরেন কাজ বলতে আসলে তারা কি বোঝাচ্ছে, স্যালারি বলতে তারা আসলে কি বোঝাচ্ছে, এগুলো তারা আগে থেকে ডিফাইন করে দেয়, এগুলো আসলে তারা ডিফাইন করে দেয়। এজন্য কিছু এখানে স্যালারি ই থাকে ডেফিনেশন, যেমন এখানে আসলে ডেফিনেশনে বলা আছে ফ্যাক্টরি বলতে কি বোঝায়, ফ্যাক্টরি একটা ডেফিনেশন, এটা বাংলাদেশ লেভেল লোতে বলা আছে ফ্যাক্টরি ডেফিনেশনটা আসলে কি বোঝাচ্ছে। ফ্যাক্টরি তারা সেটাই বোঝাচ্ছে যেখানে সাধারণত পাঁচ বা তার চেয়ে বেশি ওয়ার্কার কাজ করে, পাঁচ বা তার চেয়ে বেশি ওয়ার্কার কাজ করে বছরে যে কোনো একদিন যদি কাজ করে, অন এনি ডে অফ দ্য ইয়ার যে কোনো একদিনও যদি কাজ করে সেটাই হলো ফ্যাক্টরি, সারা বছর কাজ করতে হবে না, যে কোনো একদিন যদি কাজ করে। কিন্তু আবার সেটা মাইন হবে না, দেখেন মাইন মানে খনি আর কি, খনি যেটা সেটা আসলে ফ্যাক্টরির অন্তর্ভুক্ত হবে না, কারণ সেটা হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস, খনিতে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেস হয় না, এই জন্য খনিটাকে ফ্যাক্টরি বলা যাবে না, খনি চলে যায় কারখানার মধ্যে আসলো। তারপর হলো ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, এটা বলা হয় শিল্প কারখানা বলা হয় আর কি, শিল্প কারখানা, শিল্প কারখানা সেটাই বলা হচ্ছে সাধারণত যেখানে এই পাঁচ ছয় অনেক কাজ করে আর কি, একে অনেক লোক কাজ করে, 150 থেকে 200 কাজ করে সাধারণত যারা, এবং তাদের এখানে আসলে কমপ্লিট কাজটা হয়, কমপ্লিট কাজ। যেমন এর আগে যেটা বললাম ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে যেমন একটা পার্টেরও কাজ হইতে পারে, একটা শুধুমাত্র একটা পার্টেরও কাজ হইতে পারে, যেমন ধরেন গার্মেন্টসে যারা কাজ করে, যদি কোনো ফ্যাক্টরি থাকে যে ফ্যাক্টরি শুধুমাত্র ধরেন তার প্যাকেটিং এর কাজ করে, শুধুমাত্র তার প্যাকেটিং এর কাজ করে, এটাও হইতে পারে ফ্যাক্টরি, তার প্যাকেটিং এর কাজ করে, এটা শুধুমাত্র ফ্যাক্টরি হইতে পারে। শিল্প কারখানার ক্ষেত্রে দেখা যায় মোটামুটি একটা প্যাকেজে বা একটা প্রোডাক্টের মোটামুটি অলমোস্ট সব কাজ গুলোই তাদের এখানে হয়, তারা ম্যানুফ্যাকচারিং করবে, প্যাকেটিং করবে, রিপেয়ারিং করবে, অর্নামেন্টিং করবে, ফিনিশিং করবে, প্যাকেজিং করবে, এবং তারা নিজেরাই কি করবে প্রোডাক্টটা আদার্স কোনো মিডিয়ামে ডেলিভারি দেবে, তাদের নিজস্ব মিডিয়ামে দিতে পারে, এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট বা শিল্প কারখানা বলা হচ্ছে। তারপরে এখানে একটা কি আছে স্যালারি, বা স্যালারি বা ওয়েজের আসলে ডেফিনেশনটা কি, বা কোন কোন বিষয়গুলো আপনার স্যালারির মধ্যে পড়বে, কোন কোন বিষয়গুলো আপনাকে স্যালারির মধ্যে পড়বে না। স্যালারি বলতে বোঝানো হচ্ছে আপনি কাজের বিনিময়ে যেটা পাচ্ছেন, সরাসরি আপনি কাজ করতেছেন কাজের বিনিময়ে আপনাকে যেটা পেইবল করা হচ্ছে এটাই বলা হচ্ছে সাধারণত স্যালারি। এবং এটার সাথে আদার্স কিছু রেমুনারেশন আছে, অ্যাডিশনাল রেমুনারেশন, যেটা আপনাকে পে করে কিন্তু স্যালারির ভিতরে পড়তেছে না, আপনাকে পে করতেছে, পে করার পরেও কিন্তু এটা স্যালারির মধ্যে পড়তেছে না। যেমন এই এখানে বলা আছে দেখেন চারটা স্টেপে বলা আছে, দেখ ভ্যালু অফ হাউস অ্যাকোমোডেশন, কোম্পানি কিন্তু আপনাদেরকে বাসা ভাড়া নামে একটা ই দেয়, বোনাস দেয় বাসা ভাড়া, তো সেটা কিন্তু কোম্পানি আপনাকে পেইড করে, কোম্পানি পেইড করলেও সেটা কিন্তু স্যালারির ভিতরে পড়ে না। তারপরে লাইট, ফ্যান, ওয়াটার, মেডিকেল ফ্যাসিলিটিস, এগুলো কিন্তু কোম্পানি আপনাদেরকে দিতেছে কিন্তু সেগুলো কখনোই স্যালারির ভিতরে পড়বে না,
যদিও বলি আমরা কিন্তু স্যালারি, কিন্তু স্যালারি স্টেটে স্যালারির ভিতরে পড়ে না। স্যালারির ভিতরে বেসিক্যালি পড়ে কোনটা, আমরা সাধারণত বেসিক পে যেটা বলি, বেসিক পে যেটা বলি সেটাই সাধারণত স্যালারি। এখন কেন স্যালারি ই করতে হবে, স্যালারি এই জন্য জানতে হবে যে আপনাকে যে বোনাসটা দেবে, বোনাসটা সাধারণত স্যালারির উপরে দেওয়া হয়। যেমন ঈদে বোনাস দেওয়া হয়, হিন্দুদেরকে পূজার সময় বোনাস দেওয়া হয়, এই বোনাসটা সাধারণত এরকম দেওয়া হয় যে বেসিকের 100% বলা হয় বা টোটালে 60% বলে। অনেক সময় বলে বেসিকের 100% বা টোটালে 60%, নর্মালি বেসিকেরই 100% বলে আর কি, আপনার বেসিক পে যেটা তার 100% বলে আর কি। তো এই জন্যই টোটাল স্যালারি ধরলে হবে না, শুধুমাত্র আপনাকে কি করতে হবে, বেসিক ধরতে হবে। এই জন্য হাউস অ্যাকোমোডেশন একটা স্যালারি দিতে আসবেন। এবার দুই নম্বর বলা আছে, এনি কন্ট্রিবিউশন পেইড বাই এমপ্লয়ার টু এনি প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড আর প্রভিডেন্ট ফান্ড, এটাও স্যালারি যাবে না। আপনাকে ট্রাভেল অ্যালাউন্স যদি দেয়, ডেইলি অ্যালাউন্স যদি দেয়, এটাও স্যালারির ভিতরে পড়বে না। এনি সাম পে টু দ্য ওয়ার্কার ফর ডিফ্রে স্পেশাল এক্সপেন্সেস এন্টাইটেড টু হিম বাই নেচার অফ হিজ এমপ্লয়মেন্ট, এটা যে কোনো ধরনের তাকে যদি কোনো বোনাস দেওয়া হলো তার কাজের জন্য, অথবা তাকে কোনো এক্সট্রা বেনিফিট দেওয়া হলো কাজের জন্য, এগুলো কখনো তার স্যালারির ভিতরে পড়বে না। ছাটাই করা হয় অথবা ডিসমিস করা হয় তখন তাদেরকে দেওয়া হয় গ্র্যাচুইটিটা। গ্র্যাচুইটিটা দেওয়ার সিস্টেম হলে এরকম, সাধারণত যদি 1 বছর জব করে আর কি, 1 বছরের উপরে জব করে তাহলে গ্র্যাচুইটিটা পাবে। সেক্ষেত্রে তাদের 1 বছরের একটা স্যালারি দেওয়া হয়, 1 বছরের একটা স্যালারি। এখন স্যালারি বলতে কি বোঝায়, ওই যে শুধুমাত্র বেসিক পে ওইটাই দিবে, নট আপনাকে বাসা ভাড়া দিবে এরকম। তো এক মাসের আপনি যতদিন কাজ করবেন আর কি, যত বছর কাজ করবেন তত বছরের গ্র্যাচুইটি আপনি পাবেন আর কি। শুধু সাধারণত 10 বছর কাজ করেন তাহলে 10 বছর এক্সট্রা 10 মাসের স্যালারি আপনি পাবেন, এক্সট্রা 10 মাসের স্যালারি। এটা হলো গ্যাচুইটি। তো গ্যাচুইটিটা সাধারণত কি করা হয়, অন্যান্য সুবিধার সাথে এটা অনেক সময় অ্যাডিশন করা হয়, অ্যাডিশন করে দেওয়া হয় আর কি। তো সাধারণত 6 মাসের উপরে করলে আসলে গ্যাচুইটি হিসাব হয়। যেমন যদি আপনি 10 বছর 6 মাস কাজ করেন তাহলে 11 বছরের জন্য 11 মাসের গ্যাচুইটি পাবেন আর কি। বা যদি এরকম হয় যে 10 বছর 5 মাস কাজ করেন তাহলে 10 মাসের গ্যাচুইটি পাবেন। এটা তো এটা সাধারণত আপনাকে যদি টার্মিনেট করা হয় তাহলে পাবেন। তবে এখানে কিছু কন্ডিশন আছে, কোন কোন ক্ষেত্রে আপনি পাবেন গ্র্যাচুইটি, কোন কোন ক্ষেত্রে আপনি পাবেন না, এই জন্য আপনাকে এই টার্মস গুলো জানতে হবে। রিট্রেন্সমেন্ট, এখানে 3টা টার্মস আছে, একটা হলো রিট্রেন্সমেন্ট, একটা হলো ডিসচার্জ, আর হলো ডিসমিসাল। 3টা মানে কিন্তু চাকরি ছেড়ে চলে যাওয়া আর কি, চাকরি থেকে বাদ দেওয়া। রিট্রেন্সমেন্ট, রিট্রেন্সমেন্টের বাংলা হলো ছাঁটাই, আর ডিসচার্জের বাংলা হলো অব্যাহতি, আর ডিসমিসাল, ডিসমিসালের বাংলা হলো বহিষ্কার। 3টা মানে হলো চাকরি থেকে ছেড়ে যাওয়া। 3টা মানে কেউ বুঝতে বলতে পারবেন? 3টা অ্যাকচুয়ালি, 3টা বলতে কি বোঝায়, রিট্রেন্সমেন্ট ছাঁটাই, তারপরে হলো ডিসমিসাল বহিষ্কার, সরি ডিসচার্জ হলো বহিষ্কার, আর ডিসমিসাল মানে হলো ডিসমিসাল বহিষ্কার, আর ডিসচার্জ মানে হলো অব্যাহতি। এটার কিটা বলতে পারবেন? 3টা আসলে 3টার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? স্যার ডিসমিসাল মানে কি, মানে যখন কোনো আনফেয়ার বা ইলিগাল কোনো কাজ ওয়ার্কার করে এই জন্য তাকে ডিসমিসাল করা হয় এই ধরনের কিছু? আর রিট্রেসমেন্ট মানে হচ্ছে পানিশমেন্ট হলো কিছু, কোনো ভুল করলে বা কিছু এভাবে টার্মিনেট করা হয়? হ্যাঁ, রিট্রেসমেন্টে বলা হচ্ছে আসলে ছাঁটাই বলা হচ্ছে, ছাঁটাই একটা মালিক যে কোনো কারণে করতে পারে। হ্যাঁ ছাঁটাই, এক ধরনের ছাঁটাই, পানিশমেন্টের কারণে করতে পারে। সাধারণত এমপ্লয়ির কোন দোষ নাও থাকতে পারে, অনেক সময় ছাঁটাই করে বা কোন এমপ্লয়ি যারা আছে এমপ্লয়ির অনেক ক্ষেত্রে দোষ নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ছাঁটাই করা হয়। এই জন্য এমপ্লয়িকে কিছু পরিমাণ সুবিধা দিয়ে ছাঁটাই করতে হবে। যদি
বেশি হয়ে গেলে কাজের পরিমাণ বেশি, মানে কর্মীর সংখ্যা বেশি কাজের সংখ্যা কম, তখন আর কি দিয়ে দেয় ছাতে করে। হ্যাঁ এটা, বা তার অর্ডার কম, বা তার কোনো দিক থেকে লস হচ্ছে, অথবা তার এরকম হচ্ছে তার কাজের কোনো ইউনিট বন্ধ হয়ে গেছে, এটার কারণে সে কিন্তু খুব ই করতে পারে, এডজাস্টমেন্ট করতে পারে। এটা কিন্তু তাদের এমপ্লয়ীদের কোনো ভুলের কারণে করা হচ্ছে না, চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে, কিন্তু কোন এটা বলা হয় আর কি গুরুদণ্ড না লঘুদণ্ড, লঘুদণ্ড বলা হয়। তার কোন এরকম হইতে পারে ফিজিক্যাল বা মেন্টাল ইনক্যাপাসিটি আছে, সে কাজ করতে পারতেছে না, এই জন্য তাকে ডিসচার্জ করা হয়, ঠিক আছে। আর ডিসমিসাল যেটা, এটাকে বলা হয় বহিষ্কার। এটা হলো অব্যাহতি আর একটা হলো বহিষ্কার, দুটার মধ্যে পার্থক্য আছে। বহিষ্কার